شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله হ্যাঁ ওয়ালাইলি ওয়ালা এক ভাইয়ের প্রশ্ন তাৎক্ষণিক যে কোনো বাচ্চা যদি পেটে ছয় মাস থাকা অবস্থাতে মারা যায় বা তারপরে যদি মিসকারেস বা যদি পড়ে যায় সাকত বলে আরবিটাকে মানে যদি পড়ে যায় যেটা হাদিসের ভাষা পড়ে যায় তাহলে তার জন্য সালাদ বা তার জন্য আক্রিকা অথবা এই যদি এই অবস্থায় যদি হয় তাহলে ছোট বাচ্চারা বাবা মাকে যে সুপারিশ করবে কেয়ামতের দিন এটা এর সাথে সম্পৃক্ত হবে কি না যেটাকে আরবি বলে জানিন মানে হচ্ছে পেটে থাকা অবস্থাতেই যে বাচ্চাগুলো পড়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা মৃতই জন্ম হয় অসময়ে এদেরকে বলে আসলে এ বিষয়ে অনেক কথা আছে ইমাম আহমদ ইমাম ওয়াহলিস মাহা যে এবং আহমদ বিন হাম্বুল রাহমাহুল্লাহ উনি স্পষ্ট করে কথা বলেছেন ওহুবর রাজ মানে উনি বলার পরে আবার এটা বলে দিয়েছেন যে কোনো বাচ্চা যদি চার মাসের উপরে যদি হয় এবং সে যদি এই অবস্থায় জন্ম নেয় মৃত অথবা হাই জীবিত যাই হোক না কেন তাহলে গুসিল ওসলিয়া আলাইহি তাকে গোসল দেওয়াতে হবে এবং তার পর সালাত আদায় করতে হবে অর্থাৎ জানাজা পড়তে হবে আবার ইবনু কুদামা রাহমাহুল্লাহ উনিও এ ধরনের কথা বলেছেন যে তাকে করতে হবে কিন্তু ইবন মন্দির উনি আবার বলছেন যে আসলে এটা হলো যদি বোঝা যায় যে বাচ্চা জন্মই হয়েছে হায়াত নিয়ে অর্থাৎ জীবিত জন্মগ্রহণ করেছে এরপরে মারা গেছে তাহলে এবং স্তাহাল মানে হচ্ছে চিল্লিয়েছে সরাখা মানে চিল্লাইছে কথা বল মানে কেঁদেছে যদি এমন বোঝা যায় তাহলে তার জন্য সালাদ বা গোসল বা ইত্যাদি এগুলো আছে হলে না কিন্তু আসলে সর্বশেষ কথা এটা এবং এই বিষয়ে হাদিসও এসেছে যে সাল্লাহ আলী আসসালাম বলছেন অশ্ত ইসল্লাহ আলহী এই দায়েলি ওয়ালি দেহিবিল মখ ফিরাত যে এ হাদিসটাও সাহিদ না সাহিদের মেজি বা অন্যান্য আহলুস্তোনানে এসেছে যে যখন এরকম সন্তান পড়ে যাবে তখন তার উপর সালাত আদায় করতে হবে এবং আমরা এটা দাবি করতে পারি বা আশা করতে পারি যে সে তার বাবা মায়ের জন্য মাঘ ফেরাতের কারণ হবে মাঘ ফেরাতের কারণ হবে এ বিষয়ে আরও অনেকেই দেখ আলোচনা লম্বা কিন্তু আমরা এখানে সর্বশেষ পেলাম যে তাদের জন্য সালাত আদায় করতে হবে এবং তাদের জন্য আকিকাও দিতে হবে এবং সে যদি নাম রাখতে চাই তাহলে তাহলে সে নামও রাখতে পারবে ওকে এবং এটাই হচ্ছে সর্বশেষ কথা আর সুপারিশ করার বিষয়ে সুপারিশ করবে কিনা এ বিষয়ে যে মাহাতের ইমামগণ এনারা কেউ অমত করেননি তথা বিশেষ করে চার মাস পরে যদি কেউ মৃত্যুবরণ করে ও সাক্ত এজুরা হিল চান্না এজুরাবাই লাল চান্না মানে হচ্ছে টেনে নিয়ে যাবে যে তারপরে অন্য হাতে হাদেশে সেলাল চান্না ইদ আহ তাসহ যদি তারা সবর করে ধৈর্য ধরে এবং তারা যদি কামনা করে অর্থাৎ আশা রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে তেমন হয় তাহলে কে দিন তারা টেনে নিয়ে যাবে অর্থাৎ তারা চাদর ধরে টানাটানি করবে পিতা মাতার এটা ভালো দিক সো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যদি এমন কিছু হয়ে যায় তাহলে ধৈর্য ধরবেন সেটা সন্তান একবারে না থাকা পর্যন্ত অর্থাৎ বালেক হওয়ার আগ পর্যন্ত সন্তান অবস্থায় এক মাসের হোক একদিনের হোক অথবা পেটের মধ্যে হোক মানে আরে ইয়াতে থাকা অবস্থাতে গর্ভে থাকা অবস্থাতে যদি মারা যায় তারপরেও এই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধরে আল্লাহর কাছে কামনা করা উচিত আর এই ক্ষেত্রে আরও একটা জিনিস আমরা অনেকেই আসলে কিছু জানি না এবং সেটা জানতেও চাই না মানে বিষয়টা আপনাদেরও জানা উচিত যে এই বাচ্চাদের জন্য যখন আমরা জানাতে পারব তাদের জন্য একটা দোয়া আছে এই দোয়াটা আমরা যারা জানি না তারা জানতে জানানোর চেষ্টা করি না আল্লাহম্মাউল হোলানা সাল্লাফান আল্লাহম্মাউল হলানা সালাফান ওফার হাসান ও আজরা এই দোয়াটা হচ্ছে সবচেয়ে সুন্দর এবং এই দোয়াটা হচ্ছে আমাদের জন্য সো আমাদের জন্য এই দোয়াটা পড়া উচিত আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যদি বাচ্চা অবস্থায় মারা যায় তাহলে তাদেরকে গোসল দিয়ে কাপড় পরিয়ে তার জানা যা পড়া যাবে ফক্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু